থমকে রয়েছে রাস্তার কাজ সমস্যায় পড়েছে শামসেরগঞ্জের নতুন ডাকবাংলা থেকে রতনপুর হয়ে ধুলিয়ান যাওয়ার একমাত্র রাস্তা বহুদিন ধরেই ছিল বেহাল প্রশাসনের পক্ষ থেকে সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও থমকে গেছে সেই কাজ রতনপুর সংলগ্ন অর্ধেক রাস্তার কাজ হলেও বহুদিন ধরেই হঠাৎ করে বন্ধ হয়ে রয়েছে এই কাজ অসম্পূর্ণ কাজ হয়ে থাকায় উঁচু হয়ে রয়েছে নতুনভাবে রাস্তার দুই দিক আর সেই উঁচু দুই দিক দিয়ে উঠতে বা নামতে উল্টে যাচ্ছে ছোট যানবাহনগুলি নিত্য দিন ঘটছে দুর্ঘটনা উদাসীন প্রশাসন স্থানীয় বাসিন্দা সহ নিত্যযাত্রীদের আবেদন দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করতে হবে যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় খুব দ্রুত রাস্তার কাজ শেষ হবে যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে এরকম বেহাল শুনছি আমরা যে নাকি সুপারভাইজার বাগ আছে তারা নাকি খাস্ত বন্ধ করেছে মানে মালের কোয়ালিটি ভালো না অনেক অসুবিধা এখানে দেখতে পেলে বুঝতে পারবেন উল্টে যায় হ্যাঁ মানে ওই দিকটা তাও ভালো হয়েছে এই দিকটা তো চরম এই যে দেখলে বুঝতে চর